Hello viewers, assalamu alaikum, আমি ইয়াসিন আরফাত from Technical Dish 24 Pro YouTube channel. সো ফ্রেন্ডস, একটু আগে আমরা যেই ভিডিওটা দেখলাম তাতে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা গোস্ট ইফেক্ট প্লে করতেছি। সো আজকে আমরা এটাই শিখবো যে কীভাবে আমরা আমাদের ভিডিওতে ক্যামটাসেল 9 ব্যবহার করে একটি গোস্ট ইফেক্ট অ্যাড করতে পারি। সো শুরু করার আগে একটি কথা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে দেখেন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটা ক্লিক করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক। তো আমরা ক্যামটাসিয়ান 9 দিয়ে আমাদের গোস্ট ইফেক্টটা ভিডিওতে অ্যাড করব। তো ক্যামটাসিয়ান 9 ওপেন করার পর আমাদের একটা ভিডিও ফুটেজ লাগবে, যখন গোস্ট ভিডিও ফুটেজটা ক্যাপচার করব তখন কিন্তু আমাদের মোবাইল নাড়াচাড়া করা যাবে না। সো আমি একটা ফাইল ইম্পোর্ট করে দেখাচ্ছি কিভাবে আপনারা ফুটেজটা ক্যাপচার করবেন। সো ফ্রেন্ডস, আমরা এই ফুটেজটাকে ইম্পোর্ট করতেছি। তো আমাদের ইম্পোর্ট করার কাজ শেষ, সো এখন এটাকে আমরা ট্র্যাকে নিয়ে আসবো। দেন আমাদের যতটুকু দরকার নাই বেদরকারি অংশটুকু আমরা আগে বাদ দিয়ে নিব। সো এখান থেকে আমি ইন্টার করতেছি, তো আমরা এটুকু অংশ স্প্লিট করে কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিলে এটা চলে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে ডিলেট অপশন থেকে আমরা ডিলেট করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন আসার পর এই যে এখানে বুকে ব্যথা শুরু হয়েছে, সো এখান থেকে আমরা পড়ে গেছি। তো উঠতেছি কোথায়? হ্যাঁ, এই যে এখান থেকে আমি আবার উঠতেছি, এই যেভাবে একটু পর উঠবে এমন ভাব করবেন যেন আপনি। সো এখানে আমি হাত দিলাম, এখানে আমার ফুটেজটা শেষ। সো এখান থেকে আরেকটি স্প্লিট দিলাম এন্ড দেন এখানে আমরা ব্যাক স্পেসে বাদ দিয়ে দিব। সো আমাদের মেইন ফুটেজটুকু হচ্ছে এটা। সো এখানে আমরা এখান থেকে উঠছি, তো এখানে আমরা আরেকটি স্প্লিট দিয়ে দিব। তো এখন আমরা এইটুকু অংশ এর উপরে দিয়ে দিব। তো আমরা এই যে এখান থেকে পড়ে গেছিলাম, তো এখানে চোখ বন্ধ করছি, তো ধরেন আমাদের রাস্তাটা এখান থেকে বের হবে, তো এইটুকু অংশ বাড়তি, তো এইটুকু আমরা একটু কমাই দিলে হবে। এখান থেকে এখন আমাদের রাস্তাটা বের হবে। তো দেখেন আমি সরাসরি উঠে যাচ্ছি, কারণ উপরের লেয়ারটা উপরে দেওয়া আছে তাই দেখাচ্ছে না। তো দুইটা মানুষ একসাথে দেখানোর জন্য প্রথম আমাদের উপর লেয়ারে একটা টাচ করতে হবে। দেন এই যে এই পাশে দেখেন ডান পাশে ওপাসিটি নামে একটা অপশন আছে, যদি এটা না পান অর্থাৎ যদি এরকম থাকে তাহলে যে দেখেন প্রপার্টিস নামে একটা অপশন আছে, তো এটার মধ্যে ক্লিক করবেন। দেন এখানে ওপাসিটি নামে একটা অপশন পেয়ে যাবেন, ওপাসিটিটা আপনারা কমিয়ে দিবেন। তো 23% করে দিলাম, এখানে 23% দেখেন, এই 23% করে দিলাম। এখন দেখেন কি হয়, এখন দেখেন এই যে দেখেন ভিতর থেকে আত্মাটা বের হয়ে যাচ্ছে। সো এভাবে আপনারা অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে আরেকটু গাঢ় করতে পারেন। তো ধরুন আরেকটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমাদের এইটা এই যে আসল নিচের ফুটেজটা কিন্তু হালকা হয়ে গেছে। সো নিচেরটা হালকা হলে চলবে না, তো আমরা এটাকে মানে যতটুকু দিলে আমাদের বোঝা যায় এবং ভালো লাগে আমরা ততটুকু অপাসিটিটা রাখবো। তো এটা সাধারণত 23% থেকে 25% দিলেই বেটার লাগছে, তো আমরা এটা 23% করে দিলাম। তো এখন দেখেন আত্মাটা বের হয়ে আবার শরীরটা ধরতে যেতেছে। তো এইটুকু কাজ শেষ হয়ে গেলে এখন আপনারা ব্যাকগ্রাউন্ডে আপনাদের পছন্দ মতো হরর মিউজিক লাগাইতে পারেন। তো ধরেন আমরা একটা হরর মিউজিক লাগাইতেছি, তো এই হরর মিউজিকটা আপনারা ইউটিউবে অডিও লাইব্রেরিতে গিয়ে হরর সাউন্ড লিখে সার্চ করলে খুব সহজে পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা খুব সহজে সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো এই হরর সাউন্ডটা আমরা এখানে নিয়ে আসলাম। সো এখন যদি আমরা এটা প্লে করি খুব সুন্দরভাবে আপনাদের হরর সাউন্ড সহ এটা চলতে থাকবে। আর আরেকটু ভয়ানক বানানোর জন্য আপনারা এখানে একটা দুটা গোস্টের ছবিও লাগাইতে পারেন। ধরেন আমরা একটা ধরেন যে আমরা এখান থেকে এই গোস্ট ছবিটা এখানে ইম্পোর্ট করলাম অ্যান্ড এটাও ইম্পোর্ট করলাম। তারপর খুব সুন্দর করে আপনারা যেখানে রাখতে চান সেখানে দিবেন। তো ধরেন আমরা এটা এখানে রাখবো। তো এখানে নিয়ে আসার পর আপনারা এই গোস্ট ছবিটার উপর রাইট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। এর জন্য আপনারা রাইট ক্লিক করবেন, দেন নিচে দেখবেন অ্যাড ভার্চুয়াল ইফেক্ট থেকে এই পাশে আসবেন রিমুভ এটা। তারপর এখান থেকে অ্যারোচিনা ক্লিক করার পরে যে এই যে এখানে ক্লিক করবেন, দেন এই সাদাটার উপর রাখবেন, তারপর একটা ক্লিক করে দিবেন। সো এখানে হালকা একটু সাদা বোঝা যাচ্ছে, এটাকে একটু টেনে ক্লিক করে দিবেন। এটা এত গাঢ় রাখলে হয়তো ভালো লাগে না, তো এখান থেকে আপনারা এটার অফিসের অপাসিটিটাও কমিয়ে দিবেন। তো এটা হালকা, তো মিউজিকের সাথে সাথে আপনার এই হরর ছবিটাও থাকবে, তো দেখতে আর একটু ভয়ানক লাগবে। আর আপনারা এই যে যদি কালারটার ব্রাইটনেস একটু কম বেশি থাকে তাহলে এখানে ক্লিক করে অ্যাড এ ভার্চুয়াল ইফেক্ট থেকে আপনারা এই যে কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো রাখার পর আপনারা এখানে ধরেন কিছু বিহেভিয়ার দিয়ে দেন, সো এটা আসার পর লাফালাফি করতে থাকবে, সো দেখতে আর একটু ভয়ানক লাগবে। তো এইভাবে আপনারা এই আরেকটা ভূতও এখানে লাগাইতে পারেন। সো এইভাবে আপনারা খুব সুন্দর করে আপনাদের ভিডিওতে গোস্ট ইফেক্ট অ্যাড করতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।